krisani. প্রিয় দর্শক, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কৃষক কৃষানি ইউটিউব চ্যানেলে। কম বেশি প্রায় সকলের রান্নাঘরে বেকিং সোডা থাকে। এই বেকিং সোডার সাথে আরও এক দুইটি উপাদান যোগ করে গাছের প্রায় সকল ধরনের কীট পতঙ্গ ও বিদ্যমান সমস্যা নিরসনে একটি শক্তিশালী, অত্যন্ত কার্যকর শতভাগ প্রাকৃতিক কীটনাশক তৈরি করব, যা আপনার বাগানের অ্যাপিডস, থ্রিপস, মাইটস, মেলিবাগস, হোয়াইট ফ্লাইস, কৃমি, শুয়োপোকা ও গুটিপোকার মতো সব ধরনের কীট পতঙ্গের বিরুদ্ধে অধিক কার্যকরী। তাছাড়াও মাটিতে বিদ্যমান ছত্রাক, উদ্ভিদের ছত্রাক যেমন ডাউনি মিলডিউ, পাউডারি মিলডিউ, অ্যান্থ্রাকনোজ, ডিপ্লোকার্পন রোজা, যার প্রভাবে গোলাপ গাছের পাতায় কালো দাগ পড়ে, পাতা কোঁকড়ানো, পাতা ছিদ্র হওয়া সহ গাছের যাবতীয় সমস্যার সমাধান করবে এই জৈব কীটনাশক। তাই আমার অনুরোধ থাকবে, আপনারা রাসায়নিক কীটনাশক ব্যবহার বন্ধ করে জৈব কীটনাশকের ব্যবহার করুন। প্রাকৃতিক পরিবেশ আপনি ও অপরকে প্রত্যক্ষ বা পরোক্ষ অপকারের হাত থেকে রক্ষা করুন। আর কথা না বাড়িয়ে চলুন এর প্রস্তুত প্রণালী জেনে নেওয়া যাক। জৈব কীটনাশক তৈরির জন্য আমাদের প্রথমেই লাগবে বেকিং সোডা, যা অনেকে খাবার সোডা বা খাই সোডা হিসেবে চিনে থাকেন। অনেকে বেকিং সোডাকে রাসায়নিক উপাদান মনে করেন, কিন্তু বেকিং সোডা শতভাগ প্রাকৃতিক উপাদান, যা মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশগত সুরক্ষা সংস্থা দ্বারা একটি জৈব কীটনাশক হিসেবে লিপিবদ্ধ আছে। এখন জেনে নিই প্রস্তুত প্রণালী। একটি পাত্র নিয়ে এতে 1 লিটার পানি যোগ করুন। পানির সাথে 2 চা চামচ বেকিং সোডা যোগ করে মিশিয়ে নিন। যদি কীটপতঙ্গ ও ছত্রাকের আক্রমণ খুব বেশি হয় তবে 3 চা চামচ বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এর সাথে 1 চা চামচ নিম তেল যোগ করুন। যদি নিমের তেল না পান সেক্ষেত্রে অলিভ অয়েল, লবঙ্গ, সূর্যমুখী তেল বা যে কোনো উদ্ভিদ তেল ব্যবহার করতে পারেন, তবে ভালো রেজাল্ট পেতে নিম তেল ব্যবহার করাই উত্তম। তেল ও পানির ভালোভাবে মিশ্রিত হওয়ার জন্য এতে 8 থেকে 10 ফোঁটা তরল সাবান বা ডিশ ওয়াশ অথবা হ্যান্ড ওয়াশ যোগ করুন। এখন প্রত্যেকটি উপাদান ভালোভাবে মিশিয়ে নিন। এরপর আপনার তৈরিকৃত জৈব কীটনাশক স্প্রের বোতলে ভরে নিন। স্প্রে করার আগে বোতল অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। এই জৈব কীটনাশকের সক্রিয়তা দেখার জন্য গাছে স্প্রে করার আগে একটি পাতার উপর স্প্রে করে 1.5 থেকে 2 ঘন্টা পর পরীক্ষা করুন। যদি পাতাটি অধিক শুকিয়ে যায় বা পাতাটি অস্বাভাবিক দেখায় তবে এর সাথে অতিরিক্ত পানি যোগ করে পাতলা করে নিন এবং গাছে স্প্রে করার উপযোগী করে নিন। প্রয়োজনে পুনরায় পরীক্ষাটি করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের সাথে। প্রয়োজনে কমেন্ট করতে পারেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। ধন্যবাদ।